আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, জাপানের ভিসার ক্ষেত্রে বেশ কিছু বিষয় ফলো করলে জাপানের ভিসা একজন ব্যক্তি পেতে পারে। আজকের এই ভিডিওতে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি, যে পাঁচটি বিষয় ফলো করলে একজন ছাত্র বা ছাত্রী সামনের যে সেশন রয়েছে এবং সামনে পরবর্তী সময়গুলোতেও যে সেশনগুলো থাকবে সেই সেশনগুলোতেও সে ভিসা পাবে ইনশাল্লাহ। আজকে পাঁচটি বিষয় রেখেছি। নম্বর ৫, কোচিং এজেন্ট অথবা কোনো ব্যক্তি যাকেই আপনি নির্ধারণ করছেন না কেন, ভিসা প্রসেসের ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত হতে হবে। যদি কোনো কোচিংয়ে যান, ওই কোচিং যদি আপনাকে প্রাধান্য না দেয়, অর্থাৎ আপনি আপনাকে আন্তরিকতার সহিত যদি না গ্রহণ করে, সেক্ষেত্রে বলবো আপনি ওই জায়গাটিতে অর্থাৎ ওই প্রতিষ্ঠানে বা ব্যক্তির কাছে যাবেন না। যে আপনাকে আন্তরিকতার সহিত ভিসা প্রসেস করার জন্য সহযোগিতা করবে ওই জায়গাটিতে যাবেন। নম্বর ৪, এক্ষেত্রে হচ্ছে শহর বা সিটি নির্ধারণ, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে শহরটিকে বাছাই করছেন সেই শহরটি যদি ওই শহরটিতে যদি প্রতিযোগী বেশি থাকে তাহলে আপনি ভিসা নাও পেতে পারেন। এই জন্য শহর নির্বাচনের ক্ষেত্রে জাপানে প্রবেশ করার জন্য অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। নম্বর ৩, ল্যাঙ্গুয়েজের লেভেল ভালো কিনা, যেহেতু এখনকার প্রতিযোগিতা একটু বেশি সেহেতু অবশ্যই ল্যাঙ্গুয়েজের লেভেল যদি ভালো থাকে এই ক্ষেত্রে প্রাধান্য থাকবে। যদি N5 থাকে কিংবা N4 থাকে অবশ্যই প্লাস পয়েন্ট। ইন্টারভিউর সময় যাতে প্রশ্নকর্তা প্রশ্ন করলে আপনি সঠিক উত্তর দিতে পারেন সহজেই, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নের উত্তর দিতে পারেন, এমন যদি আপনার জাপানিজ লেভেল থাকে তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। নম্বর ২, আপনি যখন ব্যাংক গ্যারান্টি হিসেবে যাকে দেখাচ্ছেন সে যাতে অবশ্যই ফার্স্ট ব্লাড হয়ে থাকে, অর্থাৎ মা অথবা বাবা, বিশেষ করে বাবা। নম্বর ১, কাগজপত্রে কোনো প্রকার ভুল থাকা যাবে না, যেমন বাবার নাম যদি আপনার সার্টিফিকেট এবং অন্যান্য যেসব জায়গায় রয়েছে সবগুলো জায়গাতে একই নামে থাকতে হবে। এই হচ্ছে মোটামুটি পাঁচটি পয়েন্ট, আরো অন্যান্য পয়েন্ট রয়েছে কিন্তু এই ভিডিওতে পাঁচটি পয়েন্টই রাখছি। এই পয়েন্টগুলো ফলো করলে আশা করি আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ। আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওর নিচে মোবাইল নম্বর দিয়ে রাখবো এবং ইমেল নম্বর দিয়ে রাখবো, আপনি যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।